আসসালামুকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কি তাহলে ভালো আসেননি? আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। তো আজকে আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর এই ব্লগটা আসলো ওয়েনসডে। তো মর্নিংয়ে আমার আয়াত্রে ব্রেকফাস্ট করাইয়া রায়ান তো স্কুল লোকেশন গিয়া, তো আমি চা আর তেলর পিঠা খাইলাম। আর এই তেলর পিঠাটা স্টোর থেকে কিনি আনা বাঙ্গালি স্টোরও, এখন তো ফ্রোজেন মিলে। সো এখন আমরা নাস্তা রাস্তা খাইয়া আমার একটু তাড়াহুড়ো আসলো, তো তাড়াতাড়ি হরি রান্না বাড়া শেষ করিয়া রেইনও আসলো। তো আয়াতে নিয়ে আমরা রায়ান্ডি স্কুল থেকে পিক আপ করতে গেছি। তো আয়াতে তাই রেইন ফরেন না, তারপরে তাই আমরা ইয়ে হরি আটি আটি যাইরা। তো আমরা যখন স্কুলের ভিতরে ঢুকছি তখন খুব হ্যাভি রেইন আইসলো, তো আমরা একটু ওয়েট করিয়া তারপরে থমসে, তারপর আমরা তাড়াহুড়া হরে আই ফরছি গরম। তো আওয়ার পরে আমরা লাঞ্চ খাওয়াই লিছি দয়াদণ্ডে রায়ান্ডে আয়াত্রে খাওয়াইয়া। তখন খুব বেশি হ্যাভি রেইন হল, তো আমি হয়ে একটু রেকর্ড করি। তো আমি বাইরে বেরোইছি, দুজনও বাইরে বেরোই আইসেন। তো আমরা আয়াতে একটা বাকেট লই আইসেন, তাই রেইনর পানি লইতে হরি। এরপর দেখি আয়া রায়ানও আইসেন, আয়াতরে দেখিয়া তো এজনে রেইন টাচ করতে আইসেন। তো তাই তাই খুব এনজয় হরা রেইন দেখিয়া। আর তো তাই তাই রায়ানে হইরে এখন তাই সামথিং ডিফারেন্ট খাইতা। তো তাই ডিফারেন্ট মানে খিচুড়ি খাইতাম, ধর সিলেটির যে পাতলা খিচুড়ি আছে ওটা, তো রায়ানে তাই হইবা এটা হইল স্যুপ খিচুড়ি। তো তাই স্যুপ খিচুড়ি খাইতা, ডিম ভাজি খাইতা। সো এখন আমরা দেশি স্টাইলে পাতলা খিচুড়ি আর ডিম ভাজি করছি, হয়ে আপনার লগে শেয়ার করি। আর আমরা সিলেটির তো সবচেয়ে ফেভারেট পাতলা খিচুড়ি আর ডিম ভাজি, খেবালা পাই না আমার মতো কমেন্ট করে জানাইবা, আমার তো খুবই ফেভারেট। আমার রায়ানেও বালা পাইন, তাই প্রথম খাইতা না এখন খাইন, হইবা এটা স্যুপ খিচুড়ি, এটা টেস্টি হয়। আর বোনা খিচুড়ি হইলে খাইতা না, হয়বা এটা বেশি ড্রাই, তানোর গলা তাকটি যায়, স্টাক হয়ে যায়। তো জানি না খেয়ে ভালো পাইন, বাট আমার কাছে খুবই ভালো লাগে। আমরা সিলেটি এটা জনপ্রিয় একটা হানি, আমরা রোজা মাসও বেশি এটা ভালো চলে। তো দেখতে পারে এখন ডিম ভাজি করাম আমি। আমার গাছর ধনিয়া পাতা, খাসা মরিচ গাছর আর পেঁয়াজ একটু লবণ দিয়া জেলা রেগুলার জেলা ডিম ভাজি করেন ওলা। তো আমি একটু জাল হন দিই, কারণ রায়ান আর রায়াতে তো জাল খাইন না। তারপরে দেই মরিচ দিয়া, কিন্তু বাসিয়া তারারে দিলাই। তো দেখতে পারে এখন মিক্স করে লই আর ভালাটিকে আমি। আর আজকে আমার চ্যানেলটা যারা নতুন দেখারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকনটা প্রেস করে নিবা। আর যারা যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমি ডিম ভাজিটা হরে লিম, তো একটা ফ্রাই প্যানও আমি তেল গরম করে লিছি, তখন ডিমটাও দিলাম। সো ডিমটার একটু আগুন একটু বাড়াই দিই প্রথমে, পরে কমাই দিলে আন্নায় ফুরি যায়। আর আমি আস্তে ডিমটা ইয়ে করতে ফুলটাইতে আমার কষ্ট হয়, পারি না। তো আমি একটু ফোল্ড করিয়া তার মধ্যে উল্টাই, আর আমার হাজব্যান্ডে খুব সুন্দর করে আস্তাটা ইয়ে করিলেন, ফ্লিপ করিয়া, আমি পারি না। বাট দেখ তারপরে এখন আমি একটু ফোল্ড করবো, ফোল্ড করিয়া তারপরে উল্টাইব। এক সাইড হয়ে গেছে অলরেডি, এখন আর এক সাইড হয়ে গেলে ডিম হয়ে যায়। ডিম খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজি, আর শেষে ডিম ভাজি ভালো পাইন খিচুড়ি দিয়া। অবশ্যই কমেন্ট করে জানাইবা।
সো এখন দেখতে পারো আমার ডিম্বাজি শেষ, তো এখন আমি ডিনার রেডি হইলেছি রায়ান আর রায়াতর লাগি। তো দেখতে পারো খুবই গরম, তো তান তান দে এখন একটু ঠান্ডা করিয়া ডিম থেকে মরিচ পাচিয়া দিলেই মো তাই দেন খাইরা। সো আজকের ব্লগটা কি লইল অবশ্যই জানাইবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।